@dawa.tv दुनिया ও আখিরাতের কল্যাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সর্ব উৎকৃষ্ট সৃষ্টি মানুষ বানিয়ে তার মাঝে সর্ব উৎকৃষ্ট মানুষ ইমানের দৌলত দান করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সর্ব উৎকৃষ্ট স্থান মাজালিসু জিকির আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিসে আমাদের জীবনের মূল্যবান সময় থেকে সময় দিয়ে আশার বসার কথা শোনার মতো মন মানসিকতা যোগ্যতা সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি তারই শেখানো বাক্যে কালিমাতুর শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অযুত ধারায় দরুদ এবং সালাম তার অধিক বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই ঢাকার প্রাণ কেন্দ্র যেটা আমাদের নিউ মার্কেট এবং আমাদের এই আশপাশেরটা হচ্ছে আমাদের হচ্ছে ঢাকার সেন্টার প্লেস এই রকম জায়গাতে আজকে চাঁদনি চক এই মসজিদের উদ্যোগে সাত দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মাহফিলের আজকের অধিবেশনের আমাদের সম্মানিত সুযোগ্য অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম ফুদালায়ে জাম আমার প্রিয় ভাইয়েরা মহব্বতের ভাইয়েরা সামনে যারা উপবিষ্ট আছেন
সালাম একবার দিয়েছি, আরো একবার দোয়া পাওয়া এবং দোয়া করার আশায় আপনাদের কাছে সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় মোবারক সময়ে, মোবারক মাহফিলে আমরা এসে উপনীত হয়েছি এবং কথা বলার মতো সুযোগ পেয়েছি। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কথা বলবো, বেশি সময় কথা বলবো না ইনশাআল্লাহ। নির্ধারিত বিষয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে ঈমান বির রিসালা, তথা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান এবং রসূলের রিসালাত যে সর্বজনীন, এর উপরে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব। তবে অন্তরটা আমাদের দুটো কারণে কৃতজ্ঞ থাকতে হবে, অন্তরের দিক থেকে। তার একটা কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি এই সিজনে এই রকম সময়েও আল্লাহর কৃতজ্ঞ যদি আমরা না হতে পারি, তাহলে আমার ক্ষুদ্র জ্ঞানে বলে এই পৃথিবীতে আর কখনো আল্লাহর কৃতজ্ঞ হওয়ার মতো সময় আমরা নাও পেতে পারি। কিভাবে দেখুন, আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে, আমেরিকার কথা আমরা শুনি, ইউরোপিয়ান প্রযুক্তির কথা আমরা শুনি, আধুনিক বিশ্বের কথা আমরা শুনি, তাদের সব কিছু নিয়েই আমরা চলি। ইভেন দো আমাদের থেকে চায়নার প্রযুক্তি পর্যন্ত এগিয়ে তারা নানান ধরনের জিনিসপত্র আবিষ্কার করে পুরো পৃথিবীকে বিস্মিত করে তুলছে, আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, আমাদের এই বাংলাদেশের মানুষের থেকে ইউরোপের মানুষেরা আবিষ্কার, নতুন নতুন জিনিসপত্র এবং আধুনিক কালচারে আমরা আগায় না তারা আগায়? তারা আগায় তো নাকি? শিক্ষা দীক্ষায় আমরা আগায় না তারা আগায়? বিভিন্ন ধরনের আধুনিকতার নামে যেইগুলো আমরা বলছি, এই আধুনিকতায় আমরা আগায় না তারা আগায়? আরে ভাই, আমাদের অবস্থা কি বলবো, ইমানদারের অবস্থা যদি আমরা নিজেরা পর্যালোচনা করি, এখন পর্যন্ত তো নাজাসাতে হাকিকি কাকে বলে এই জ্ঞানই অনেক ইমানদার নামাজির নাই। বাথরুমে টয়লেট করে, করার পরে টিস্যু পেপারও ব্যবহার করে না, নিজের গু নিজে সুইসে পরিষ্কার করে ওই হাতে সাবান না লাগায়া অজুখানায় এসে অজুর কল সেরে ওই হাত দিয়ে নিজের মুখ আবার পরিষ্কার করে দাড়ি কেলাল করে, আছে কি না? বাথরুমটা যে হাতের মধ্যে লাগলে এটা একটা নাজাসাতে হাকিকি হয়। এই নাপাক যদি দূর না করি, যেখানে লাগবে সেখানে নাপাক, আপনার ওযুই হবে না। এই জ্ঞান পর্যন্ত আমাদের অনেক ইমানদার মুসলমান নামাজি এই লোকের নাই, ঠিক কি না? তাহলে আমি কেন উদাহরণ দিলাম, এত প্রযুক্তিতে আগায়া, এত বুদ্ধিমত্তায় আগায়া, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার প্রতি যে এহসান করেছেন এই প্যান্ডামিকের সময়ে, এই বৈশ্বিক মহামারীর সময়ে, আজকে আমেরিকা ইউরোপ এত আগানোর পরেও এক এক দিন লাখ লাখ আক্রান্ত, হাজার হাজার মৃত্যুবরণ করলো, চাওয়ার পরেও তারা নিজেদের লাশ দাফন করতে পারে নাই, পুলিশকে ফোন করে রাখছে, পুলিশ টোকেন নাম্বার দিয়ে গেছে, লাশ তোমার বাড়িতেই রাখতে হবে, প্রসেস করে এর মধ্যে ঢুকায় রাখলাম, 15 দিন পরে তোমার দাফন কাফন। আল্লাহ রাব্বুল আমিন যদি এই বাঙালি জাতির উপরে আমাদের প্রতি দয়া না করতেন, তাহলে বাঙালি জাতি মরার পরে কবর দেওয়ার জায়গা খুঁজে পাইত না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, খালি হই হই দিয়ে ঠিক বলার জন্য চিন্তা করেন না, হুজুর সাহেবরে পাইতেন না, কারণ হুজুর তো মরে আগেই বিদায়, কোথায় হুজুর পাইতেন আপনি জানাজা দেওয়ার জন্য, হুজুর নিজেই নাই। এমন আল্লাহ রাব্বুল আমিন এইরকম পৃথিবীতে আমাদের চোখের সামনে দেখাইছেন ইউরোপ আমেরিকার ঘটনা, এত আগায় থাকার পরেও সেই রব্বুল আলামিন এখন পর্যন্ত চাঁদনি চকের এই মসজিদে হাজার মানুষকে পাশাপাশি বসাইয়া নবীজির সিরাত শোনার মতো সুযোগ দান করছেন। এই কৃতজ্ঞতায় বাকি জীবন সিজদা দিয়ে থাকলেও হক আদায় হবে না, ঠিক কিনা? সুতরাং আমি বলবো প্রিয় ভাইয়েরা, এই সিজনটা আল্লাহ রাব্বুল আমিন তার কৃতজ্ঞতার নমুনা দেখতে চান, কে কে তার আল্লাহর দিকে ফিরেছে, কে আল্লাহমুখী হয়েছে, কারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আগে ইসলাম মানত না এখন ইসলাম মানা শুরু করেছে, কারা আগে নবীকে ভালোবাসত না এখন কলিজা দিয়া নবীকে ধারণ করে নবীর ভালোবাসা প্রকাশ করতে শুরু করেছে, আল্লাহ এই মানুষগুলাকে দেখতে চান। কৃতজ্ঞতা মানে এই রকম না আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ সবসময় কৃতজ্ঞতা নয়, আলহামদুলিল্লাহ আপনার মুখের স্বীকারোক্তি, কিন্তু এই আলহামদুলিল্লাহ সব সময় কৃতজ্ঞতা নয়। আলহামদুলিল্লাহর কৃতজ্ঞতা তো এইটা যে আমি রব্বুল আলামিন আপনার প্রশংসা করছি, আপনার কৃতজ্ঞ হচ্ছে, আপনাকে রব হিসাবে মেনেছি, এর স্বীকৃতি স্বরূপ আপনি আমার উপরে যে সকল বিধিবিধান দিয়েছেন সবগুলো আমি মানার জন্য প্রস্তুত আছি, আল্লাহ যা যা নিষেধ করেছেন সেখান থেকে আমার জীবনকে সরাই নিচ্ছি, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কিনা?
সুতরাং প্রিয় ভাইরা আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ হই যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন রিয়ালি আমরা অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে শিখি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আজকে আমাদের যে আলোচ্য বিষয় এই বিষয়টা হচ্ছে ইমান বির রিসালা আমরা প্রথমে একটু ছোট্ট কয়েকটা পয়েন্টে বিষয়টা আগে বোঝার চেষ্টা করি আমরা জানি বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেনা ইসলামের ভিত্তি ইসলামের যে রোকন এই রোকন হচ্ছে পাঁচটা জানেন না আপনারা বেনা মানে কি আমাদের কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বলেছেন আপনারা আমার জন্য যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম তোমাদের জন্য বেনা দিলাম ইসলামের খুঁটি ইসলামের ভিত্তি ইসলামের মধ্যে থাকতে চাইলে পাঁচটা বিষয়ের স্বীকৃতি দিতে হবে জানেন তো এটা আমি এইদিকে আলোচনায় যাব না কিন্তু মাথার মধ্যে ঢুকায় দেওয়ার জন্য বলছি দেখুন এই পাঁচটা বিষয় এরকম আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া রসুলের প্রতি সাক্ষ্য দেওয়া সালাত আদায় করা এরপরে জাকাত আদায় করা সিয়াম পালন করা হজ ফরজ হলে হজ করা আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার আমার জন্য বেসিক দিলেন ইসলামের এই বেনাটা আমরা ফিল করতে পারি না যে এই রোকন মানে কি বেনা মানে কি আমি আপনাদের কাছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করব ভালো করে মনে রাখবেন এইটা ধরুন একটা স্কুলে যদি কোনো একটা ছেলে তার নামটা টিকিয়ে রাখতে চায় যে আমি এই স্কুলের ছাত্র এটা তাকে প্রুফ করতে হবে কিভাবে সে প্রুফ করবে স্কুলে যতদিন তাকে অ্যাটেন্ডেন্স থাকার কথা তাকে আসতে হবে স্কুলের ক্লাসে তাকে উপস্থিত থাকতে হবে স্কুলের প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক বা ষান্মাসিক যে পরীক্ষা থাকবে এই পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে হবে ন্যূনতম পাস মার্ক দিয়া এইগুলাতে উত্তীর্ণ হতে হবে তবেই না এক জানুয়ারির পরে পরের জানুয়ারিতে যে ওই ছেলেটা বলতে পারবে যে আমি এই স্কুলের মধ্যে টিকে আছি ঠিক কিনা এখন কোন একটা ছেলে ধরেন সে আল্লাহর রহমতে স্কুলে তার বাপ ভর্তি করে দিয়ে গেছে এক বছর স্কুলে কোনোদিন যায় নাই এরপরে কোনোদিন সে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে নাই কোনোদিন স্কুল মুখী হয় নাই এখন ক্লাস ফাইভে বাপ ভর্তি করছিল জানুয়ারি 2019 2020 সালের পহেলা জানুয়ারিতে উনি ক্লাস সিক্সের মধ্যে যায় সুন্দর করে বসে আছে সবার নাম ডাকা হয়েছে কিন্তু উনার নাম ধরেন জয়নাল আবেদিন তার নাম ডাকা হয় নাই উনি তো গরম দিয়া বুক ফুলায় রাগ করে আমার নাম নাই মানে কি আমি এলাকার চেয়ারম্যানের ছেলে নাম থাকবে না মানে কি বাপের কাছে দৌড়ায় যদি যায় আর বাপ যদি চেয়ারম্যান হওয়ার পরে স্কুলে আসে আর স্কুলে এসে যদি শোনে যে ওই ছেলে কোনোদিন স্কুলে আসে নাই প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক ফাইনাল কোনো পরীক্ষা দেয় নাই ওর নাম সিক্স সেকেন্ড ফাইভেও থাকবে না বুঝাইতে পারছি তাহলে ইসলাম যদি একটা স্কুল হয় ইসলাম যদি আপনার আমার জন্য একটা সার্বজনীন ধর্ম হয় ইসলাম যদি আপনার আমার জন্য একটা জীবন ব্যবস্থা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে বলছেন এর পাঁচটা মৌলিক ভিত্তি আছে এই পাঁচটা ভিত্তি যদি তোমার না থাকে তাহলে তুমি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে পারবে না কেন এই কথা বললাম আমাদের দেশে বহুত মুসলমান আছে বলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুহু ওয়া রাসূলুহু কিন্তু এরপর আল্লাহ রাসূল যে বলে গেছেন ইকামিস সালাহ তোমাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ আদায় করতে হবে উনি নামাজ পড়ে না কিন্তু আল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ বলে এই রকম আমাদের দেশে ধান্দাবাজ মুসলমান আছে কিনা আপনি রাগ করতে পারেন আমার উপর কিন্তু রাগ করে লাভ নাই ইসলাম যদি স্কুল হয় রসুল যদি এইগুলাকে আপনার জন্য ফাইনাল সাবজেক্ট বলেন তো আপনি এই সাবজেক্টের পালন যদি না করেন আপনি তো ইসলামের স্কুলের মধ্যে থেকে নিজেকেই সরায় নিছেন ওই ছেলে এক বছর না পড়ে যদি ওর নাম না থাকে আপনি আমি বছরে কোনো খবর নাই ইচ্ছা মতো চলাফেরা করি কিচ্ছুই বুঝি না আল্লাহর দেওয়া বিধান তা আপনি আমি কেমন করে ইসলামের মধ্যে থাকতে পারি এই জন্য প্রিয় ভাইরা ভালো করে বুঝেন তাহলে রোকন মানে বুঝছেন আজকে আমরা বোঝার চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আপনাকে বিশ্বাস করতে হয় সাক্ষ্য দিতে হয় শাহাদা দিতে হয় ঈমান বির রিসালা করতে হয় তাহলে কোন বিষয়গুলোর উপর আপনাকে ঈমান আনতে হবে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার নবীর নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিলেন বাহ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিলেন আর আপনার মনে করলেন মুহাম্মাদের প্রতি ঈমান হয়ে গেল। আমি বলি তো আপনার এইটাও বলা লাগবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই। তাছাড়াও আপনি যদি এই প্রক্রিয়ায় হয় তা আপনি অটোমেটিক ঈমানদার হয়ে আছেন। কেমন করে? ন্যাশনাল আইডি কার্ডগুলো বাইর করেন, এই মসজিদে যারা আছেন দেখেন ওখানে লেখা আছে জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম। তো ইসলাম যদি ধর্ম হয়, ইসলামের নবীর নাম কি কি একি বলা লাগে? আর তো বলাই তো লাগতেছে না, আপনি তো অটোমেটিক ন্যাশনাল আইডি কার্ড সূত্রেই তো আপনি তাহলে রসুলের প্রতি ঈমান এনে ফেলছেন। বিষয়টা কিন্তু এত সহজ না। এই জন্য আমি বলছি আজকে আপনাদের কাছে বলার চেষ্টা করব যে ঈমান বির রিসালাটা কি। প্রিয় ভাইরা, আমরা যেরকম জানি ইসলামের রুকন আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আমিন নির্ধারণ করে দিয়েছেন যেরকম পাঁচটি, সেরকম ইমানের রুকন আপনার আমার জন্য ছয়টা রুকন আছে। ইমান আপনাকে মজবুত করতে হলে ছয়টা রুকনের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসের প্রথম বিশ্বাসী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনাকে শাহাদা দিতে হবে, আর দ্বিতীয় আপনার আমার জন্য যেটা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে রসুলের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। এখন রসুলের বিশ্বাস কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দাম কি হবে একটা হাদিস বলে আমরা আবার মূল আলোচনার মধ্যে ফিরব ইনশাআল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আব্দিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা আনন্দের ঘোষণা নিয়ে আসছে, শুনবে তোমরা? আল্লাহ রসুল বলছেন, কোন একটা বান্দা দুনিয়াতে যদি এই সাক্ষ্যটা দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর এই সাক্ষ্যের সাথে সাথে যদি আরেকটা সাক্ষ্য দেয় ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল, আল্লাহ রসুল বলছেন ইল্লা হারামাহুল্লাহুন নার, এই সাক্ষ্যটা যদি বুঝে শুধু সেই বান্দা দেয় আমি রসুল জানালাম আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। তাহলে দুইটা বিষয় আল্লাহ রসুল মাত্র এখানে বললেন, তার মানে বোঝা যায় যে আব্দুহু ওয়া রাসূলুহু এইটা আমাদের জন্য বোঝা অত্যন্ত জরুরি। প্রিয় ভাইয়েরা, আব্দুহু ওয়া রাসূলুহু যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস যেটা বলছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস করলে আপনাকে তিনটা বিষয় স্বীকৃতি দিতে হবে। ভালো করে এটা অন্তরের মধ্যে গেঁথে নেন। এই আয়োজনটা কিন্তু গতানুগতিক ওয়াজ মাহফিল না যে সুন্দর করে আমি ওয়াজ করে যাব আপনারাও সুন্দর করে সুর শুনে কায়দে কাটে অস্থির হয়ে যাবেন, এরকম আয়োজন না। এই আয়োজনটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য একটা আয়োজন আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের, যদি আপনি বিশ্বাস করতে হন মুহাম্মাদুন আব্দুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনাকে তিনটা বিষয়ের প্রতি সবসময় সজাগ থাকতে হবে এবং স্বীকৃতি দিতে হবে। এক নম্বরে তার নবুয়তের প্রতি বিশ্বাস করতে হবে। কি করতে হবে? মুহাম্মদ সাল্লাম বিশ্বাস করলে প্রথমে বিশ্বাস করতে হবে তার নবুয়তে বিশ্বাস করতে হবে। বলেন সবাই, কিসে বিশ্বাস করতে হবে? এক নম্বর। দুই নম্বরে তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস করতে হবে, আমি ব্যাখ্যা করব। দ্বিতীয় বিশ্বাস হচ্ছে তার মর্যাদা এবং তার ভালোবাসায় বিশ্বাস করতে হবে। তিন নম্বরে তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস করতে হবে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে যদি আমরা বিশ্বাস করি, স্বীকৃতি দেই, তাহলে আমাদেরকে তিনটা বিশ্বাসে বিশ্বাসী হতে হবে এবং বুঝে নিতে হবে। প্রথম বিশ্বাস রাসূল সাল্লামের নবুয়তের বিশ্বাস, দ্বিতীয় বিশ্বাস তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস, তৃতীয় বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। এই তিনটা জিনিস যদি বুঝে নেই, তাহলে যদি আমি বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল আর আমার আল্লাহ যার কোনো শরীক নাই, আল্লাহ রসুল বলছেন আমি রসুল হিসাবে জানালাম আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে এই তিনটি বিষয়ে সজাগ হতে হবে। এবার আসুন আমরা আজকের আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত তথা নবুয়তের বিশ্বাস, ওই দুটার তিনটার যে পাঠ তার একটা পাঠ আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে। নবুয়তে যদি আমরা বিশ্বাস করি, নবুয়ত প্রথম অংশ রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই রিসালাতে যদি আবার আপনাকে আমাকে বিশ্বাস করতে হয় যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এই বিশ্বাস করতে হলে আপনাকে চারটা বিষয়ে স্বীকৃতি দিতে হবে। কয়টা? মুহাম্মদ সাল্লামের বিশ্বাসের অংশ তিনটা, তিনটার একটা হচ্ছে নবুয়ত বা রিসালাতে বিশ্বাস। রিসালাতে বিশ্বাসের স্বীকৃতি আপনাকে দিলে চারটা বিষয়ে আপনাকে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে। এক নম্বর হচ্ছে নবুয়তের সার্বজনীনতা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সার্বজনীন,
সকল যুগের জন্য সকল মানুষের জন্য বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত আল্লাহর নবীর রিসালত সর্বজনীন, ঠিক কি না? দুই নম্বরে বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে, তিনি হচ্ছেন খাতামুন নাবিয়িন, তারপরে আর কোন নবী রাসূল আসেনা। দেখেন প্রত্যেকটা পয়েন্টের আলোকে আমাদের জন্য বুঝার বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সমাপ্তি যদি আপনি বিশ্বাস না করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস হয় না। এই বাংলাদেশে তো আমরা এখন দেখতে পাই এরকম মানুষও আছে, আল্লাহকে আল্লাহ বলে, মসজিদ বানায় নামাজ পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে, শুধু একটুখানি সাথে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঠিকই আছেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও একজন নবী আসছিলেন, তার নাম হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানি, আছে কিনা? তিনটা স্টেপে ধান্দা বাজি নিছে। প্রথমে বলছিল সে প্রথমেই ডাইরেক্ট নবী বললে তো কেউ গিলবে না, প্রথমে কিছুদিন বলছে উনি মূলত ঈসা মসি, আসমানে যেহেতু ঈসা আলাইহিসসালাম উঠে গেছেন উনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, উনি ঈসা মসি। এই বলে কিছু ভক্তবৃন্দ যখন জোগাড় করছে, ভক্তবৃন্দ জোগাড় করার পর আস্তে আস্তে কিছুদিন পরে বলছে না উনি আসলে আল্লাহ প্রদত্ত ঘোষিত ইমাম মাহাদি। এরপরে বলছে আস্তে আস্তে করে যে না উনি আসলে মূলত আল্লাহর প্রেরিত ওহী আসছে উনার প্রতি, উনি শেষ জামানার জন্য নবী করে পাঠাইছে। আল্লাহ বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, নবীকে আল্লাহ বলছেন যে তিনি নবী হিসাবে শেষ, সে কথা ঠিকই আছে কিন্তু নতুন করে কিছু নবুয়ত আবার আল্লাহ গোলাম আহমেদ কাদিয়ানির উপরেও দিছে। বলেন তো উনার কি ঈমান আছে? না। এই বিশ্বাস যারা করবে তাদের ঈমান থাকবে? না। কেন থাকবে না? ও তো আল্লাহকে আল্লাহ বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী নবীও মানছে, ইসলামকে দ্বীন হিসাবেও মানছে, আল্লাহর সাথে কাউরে শিরিক করা কঠিন গুনাহ বলে, কারো শিরিক করা যাবে না, তারপরে ঈমান নাই? কারণ এই পয়েন্টে এসে নবুয়তের বিশ্বাসের পয়েন্টে ধরা খেয়ে গেছে। আমরা বলছি নবুয়তের বিশ্বাস করলে নবুয়তের সার্বজনীনতা আপনাকে স্বীকার করতে হবে। দুই নম্বরে নবুয়তের খাতাম আল্লাহ রাসূল দ্বারা শেষ হয়েছে, এই স্বীকৃতি আপনাকে দিতে হবে। এইটা না দিলে দুনিয়ার সব মানুষ আপনাকে যাই বলুক না কেন আমরা বলবো আপনারা কাফের মুশরিক ছাড়া আর কিছু নয়, ঠিক কি না? এই জন্য বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি তাদেরকে মাইনরিটি সংগঠন নাম দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পক্ষে এখন উকালতি করে, দালালি করে যে তাদের প্রতি এ করা যাবে না, তারাও তো একটা সংগঠন। আমরাও বলেছি অবশ্যই তারা একটা বাংলাদেশে স্বীকৃত সংগঠন, আমাদের হিন্দু ভাইরা যেরকম বাংলাদেশে আছে, খ্রিস্টান ভাইরা যেরকম বাংলাদেশে আছে, জৈনরা যেরকম আছে, বৌদ্ধরা যেরকম আছে, সাঁওতালরা যেরকম আছে, কাদিয়ানিরাও বাংলাদেশে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কাদিয়ানিরা থাকবে কিন্তু তারা আবার মুহাম্মদ সাল্লামের এই রিসালতকে অস্বীকার করে ইসলাম এবং নিজেদেরকে মুসলিম নামে থাকবে, এইটা বাংলাদেশে আমরা সহ্য করব না, ঠিক কিনা? যতদিন আমাদের জবানে শক্তি থাকবে, আমাদের গায়ে যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আমরা এটা বলেই যাব রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা ইমানদার মাত্র ইমানের দাবি, ঠিক কিনা? তাছাড়া ইমান পূর্ণ হবে না। এখন কেউ যদি বলতে বলতে বলে ভাই এদের সাথে বাদাবাদি করার কি দরকার আছে, ওরা ওদের মতো আছে, আপনারা আপনাদেরটা পালন করেন না কেন? আমরা বলবো জি না, রাসূলের রিসালাতের সার্বজনীনতার দাবিতে আমরা এইটা আপোষ করতে পারি না। বুঝাইতে পারছি আপনাদেরকে? তিন নম্বরে বিশ্বাস করতে হবে নবুয়তে বিশ্বাসের জন্য যে নবুয়তের দায়িত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গভাবে পালন করেছেন, মনে থাকবে? এটা কিন্তু অনেক বড় পয়েন্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছেন, এর মধ্যে কোনো গ্যাপ আছে অথবা কিছু করছেন কিছু করেন নাই এরকম যদি মাথার মধ্যেও চিন্তা নেন সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। উদাহরণ দিব একটা, রাগ করবেন না তো? গত কিছুদিন আগে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের একজন ডিজি সাহেব উনার দপ্তর থেকে একটা প্রজ্ঞাপন জারি করছিলেন, শুনছেন না আপনারা? প্রজ্ঞাপন জারি উনি করতে পারেন কি না পারেন, উনি ওই পদে থেকে ওই অধিকার রাখেন কি না রাখেন, এটা একটা ডিবেটের বিষয়, এটা একটা বিতর্কের বিষয়, যেহেতু উনি একটা কোনো বেসরকারি সংস্থা অথবা উনার ব্যক্তিগত কোনো কোম্পানি না, ওইটা ওইটা সরকারের প্রতিষ্ঠান, এইটা করতে পারেন কি না পারেন এটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘোষণা
তিনি যে শিক্ষা দিয়ে গেছেন তিনি তার শিক্ষাটা নির্ভুলভাবে দায়িত্ব পালন করে গেছেন ওই শিক্ষার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন মা আসফালা মিনাল কাআবাইনি ইজারি ফিন্নার ইমানদার মাত্র জেনে রাখো তাকনুন নিচে তোমার কাপড় যাওয়া চলবে না এইটা যাওয়ার কারণে তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে এটা কার শিক্ষা এখন আমার কোন কোন ভাই এটা পারে না তাদের টাকনুর নিচে যায় উনি বলে ভাই অবশ্যই আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই ঠিক কিন্তু আমি পারি না ভাই আবার মাঝে মাঝে পারি না নামাজের সময় তুলি কারণ আমার রাসূল বলছেন কিন্তু উনি কখনো গাজওয়ারি করে এই কথা বলে নাই দেখো ওইটা ছিল আরবের সময়ের কথা আর এখন বাংলাদেশের হিসাবে এগুলো চলে নাকি আধুনিক বিশ্বে তাহলে কি বোঝা যাবে তাহলে বোঝা যাবে আল্লাহর রাসূল তার রিসালাতে যে শিক্ষা দিয়ে গেছেন ওই শিক্ষাটা আপনি অপূর্ণাঙ্গ ভাবছেন এইটা যদি আপনি ভাবেন বিশ্বাস করেন আপনি ঈমানের দাবির থেকে খারিজ হয়ে যাবেন এইজন্য আমি বারবার বলছি ভালো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আইটেমটা বুঝে নেন উনি এটা করছেন ঠিক কি বা ঠিক এটা তার ব্যাপার এটা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু যে সাবজেক্টটার কথা বলেছেন মেয়ে মাত্র পর্দা করতে হবে হিজাব আবৃত হতে হবে অমুক অমুক পুরুষের বাহিরে তিনি তার পুরো শরীর দেখাতে পারবেন না এটা রসুলের বিধান চাকনুর উপর কাপড় পরা রসুলের বিধান এইটা পালন করা আপনাদের দায়িত্ব উনি এইটা ওনার অফিসে বাধ্য করতে পারেন কি না পারেন দ্যাটস অ্যানাদার থিং কিন্তু এইটা কোরআন হাদিসের সত্য কথা এই কথা বলার কারণে নানান ধরনের কথা হতে পারে কিন্তু এইটাকে অস্বীকার করতে করতে যদি বলা হয় যে এইটা যারা পালন করে তারা তালেবানি তারা জঙ্গি এর দ্বারা বাংলাদেশকে তালেবানি এবং জঙ্গি রাষ্ট্র বানানো হচ্ছে আমি খোলামেলা আপনাদের কাছে জানাই দিতে চাই এইটা যদি জেনে বুঝে বলে তিনি দুনিয়ার যত বড় যাই হোক না কেন আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা অনুযায়ী উনি ইসলামের মধ্যে থাকার অধিকার রাখে না আপনি রাসূলের শিক্ষাকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে তিনি আদায় করেছেন আপনি সেইটাকে প্রকারান্তরে উপহাস করে তালেবানি জঙ্গি নানান কথা বলতেছেন এতে করে আপনার ঈমান থেকে বের হয়ে যেতে হবে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ কোটি বার বললেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা আপনার হক মতো আদায় হয় নাই বুঝাইতে পারছে আপনাদেরকে চার নম্বরে যেটা আপনাকে বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল শিক্ষা নির্ভুল এবং সন্দেহাতীত রাসূলের নবুয়তের কোনো শিক্ষায় কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই আপনার মাথায় ধরুক চাই না ধরুক আপনাকে বলতে হবে আমার রাসূল যা বলছেন ওইটাই ঠিক ওইটাই ঠিক আমি বুঝিনি এই বুঝতে না পারে এটা আমার ব্যর্থতা কিন্তু আমার রাসূল যা বলছেন ওইটা ঠিক এটা স্বীকার করতে হবে ঠিক না এখন এই যে এত জোরে জোরে ঠিক বললেন এখন নিজেদের জীবনে একটু মিলান যে যেই চারটা ঠিক ঠিক জোরে বললাম এই চারটাকে আমরা সত্যি সত্যি নিজেরা বিশ্বাস করতেছি কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যে ছেলেরা ওলিমা করবে আর আপনি বলতেছেন না মেয়ের বাড়িতে যাই আমি খাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনাকে দেনমোহর দেওয়া লাগবে আর ছেলের বাড়ির থেকে চিন্তা করতেছেন না মেয়ের বাড়ির থেকে পণ নিব আমি আবার বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন ঠিক কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন চাঁদনি চকের ব্যবসায়ীরা খবরদার ফাঁকি দিও না 11:30টার সময় কাস্টমার আসছে ওরেও বলতেছে আপনি আমার বনির কাস্টমার বিশ্বাস করেন 1850 টাকা দিয়ে কিনছি আপনারে দিচ্ছি 1820 টাকা দিয়ে 30 টাকা জাগায় লস কাস্টমার আপনার আচার আচরণ সুন্দর চেহারা দেখে গইলে গেছে যাই চিন্তা করছে 30 টাকা লস দিয়ে দিচ্ছে যাক জিতে গেলাম আমি আর যাওয়ার পরে বলছে আই রে বলদের বল 1110 টাকা দিয়ে কিনছিলাম রে ও বাবা সেই মানুষগুলো এখন বলতেছে ঠিক লাভ হলো নবুয়তের স্বীকৃতি রিসালাতের স্বীকৃতি বুঝে নেন আল্লাহ রাব্বুল আমিন এর পরে যেই চারটা পয়েন্ট বললাম এইগুলার আলোকে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে একের পর এক আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জানাচ্ছেন এটা দলিল কি হবে আল্লাহ রাব্বুল আমিন সূরা সাবা 34 নম্বর সূরা কুরআনুল কারীমের এর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দারা বুঝে নাও প্রথম স্বীকৃতি যেটা বলেছি নবুয়তের সার্বজনীনতা আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা আল্লাহ রাব্বুল আমিন বলছেন
হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে জানিয়ে দেন দুনিয়ার মানুষের কাছে আপনি বলেন ওয়া মা আরসালনাকা আপনাকে আমি প্রেরণ করি নাই রাসূলকে পাঠানো হয় নাই আল্লাহ বলেন রাসূল আপনাকে দুনিয়াতে আমি পাঠাই নাই জিজ্ঞাসা করি বলুন তো রাসূল কি দুনিয়াতে এসেছেন না এসে আসেন নাই আসছেন না আসেন নাই আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা আপনাকে আমি প্রেরণ করি নাই আল্লাহ রাব্বুল আমিনের পরে ইল্লা দ্বারা ইস্তিসনা করতেছেন তবে হ্যাঁ আপনাকে আমি পাঠিয়েছি দুনিয়ার বুকে কি জন্য পাঠিয়েছি আল্লাহ বলেন ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা আপনাকে দুনিয়াতে পাঠানোই হয়েছে তাবত পৃথিবীর মানুষের জন্য কেবল আরবের জন্য নয় কেবল আপনি মুসলমানের জন্য নয় কেবল মাত্র আপনি ওই জাজিরাতুল আরবের জন্য নয় বরং তাবত পৃথিবীর যত মানুষ আপনার পরের থেকে কিয়ামত পর্যন্ত আসবে আমি সব মানুষের জন্য আপনাকে পাঠিয়েছি দুটো দায়িত্ব দিয়ে এক নম্বর দায়িত্ব হচ্ছে বাশির আপনি দুনিয়ার মানুষকে খুশখবরি দিবেন এরপরে আল্লাহ বলছেন নাযির সাথে সাথে আপনি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতিগুলা জানিয়ে দিবেন সুবহানাল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুটো শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা দুনিয়ার মানুষ তোমরা যদি কোরআন খুলো তাহলে দেখতে পাবে সূরা নূহ যদি আপনারা পড়তে শুরু করেন সূরা নূহটা পড়বেন প্রথম আয়াত থেকে আল্লাহ রাব্বুল আমিন মজার মজার কথা বলেছেন আল্লাহ বলছেন ইন্না আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠালাম কেন পাঠালাম আরসালনা নূহান ইলা কওমিহি কওমের কাছে পাঠালাম আন আনজির কওমাক হে নূহ আপনি আপনার কওমকে ভয় দেখাবেন ভালো করে বুঝেন আল্লাহ বলছেন আপনাকে ভীতি দেখাবেন তাদেরকে যে সতর্ক করবেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন সতর্ক করবেন এই জন্য তাদের কাছে অত্যাশন্ন একটা আযাব আসবে এই আযাব আসার আগে তাদেরকে আপনি সতর্ক করেন নূহ আলাইহিস সালাম আল্লাহর এই বিধান পাওয়ার পরে নিজে যেয়ে তার কওমের কাছে গেছেন কওমের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম বলছেন ও আমার কওম শোনো শোনো ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছি কি জন্য এসেছি এই জন্য এসেছি তোমাদেরকে সতর্ক করার জন্য ভয় দেখার জন্য আল্লাহর আযাব আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও আল্লাহ রাব্বুল আমিন যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন এরকম সতর্ক করাটা আগে বলেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার হাবিবের ব্যাপারে বলছেন হে রাসূল আপনাকে দুনিয়ার তাবত মানুষের জন্য পাঠাইলাম তবে তাবত মানুষের জন্য পাঠানোর পরে আপনার যে দুইটা অ্যাডজেক্টিভ দিয়েছি দুইটা বিশেষণ দিয়েছি ওই বিশেষণের প্রথম বিশেষণটা হচ্ছে বাশীরা আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মানুষের জন্য আগে মানুষকে খোশ খবরে দেওয়ার জন্য পাঠাইছি সুবহানাল্লাহ এই জন্য আপনার আমার রসুল আগে বাশির আগে মানুষকে আনন্দের সংবাদ দিয়েছেন আগেই মানুষকে বলেছেন ভয় পেও না আগেই মানুষকে বলেন নাই তুমি ধ্বংস হয়ে গেছো শেষ হয়ে গেছো বলেন নাই বরং তিনি বলেছেন তোমার যতই ভুল থাক যতই তোমার গুনাহ থাক ও মানুষেরা আসো আসার পরে একবার যদি তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো ওয়ান্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু বলো আমি আল্লাহর রাসূল বললাম তোমার অতীতের সব আল্লাহ তোমাকে মাফি কেবল করে দিবেন না আল্লাহ তোমার জন্য জাহান্নামকে হারাম করে তোমাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে নিবে আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন হে রাসূল আপনি জানান সূরা আরাফ আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ দুনিয়ার মানুষ জেনে রাখো আমি তোমাদের কাছে এসেছি দুনিয়ার বুকে কি জন্য এসেছি তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর একটা একটা করে প্রত্যেকটা মানুষের জন্য আমাকে রেসালাত দিয়ে পাঠিয়েছেন আমার রেসালাত কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সার্বজনীন অন্য রসুলরা এসেছেন এরপরে আল্লাহ রাব্বুল আমিন মনে করেছেন এই রেসালাতেই শরীয়তের মধ্যে এখন শেষ করে দিতে হবে নতুন একটা রসুল পাঠাইছেন নূহ আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার প্রথম রসুল আর আপনার হাবিব আমার হাবিব
মুহাম্মদ সাল্লাম ছিলেন শেষ রসুল, নুহের পরের থেকে রেসালাত চলতে চলতে রসুল এসেছেন, আর রসুল কাল্লা রেসালাত দেওয়ার পরে দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন আপনি চলে যাবেন, এরপরে পৃথিবী কবে ধ্বংস হবে, কত হাজার বছর পৃথিবীর অস্তিত্ব থাকবে এটা নিয়ে চিন্তা নাই, বরং আপনাকে দিয়া আল্লাহ যে শিক্ষা দেওয়ায় দিছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ওর মধ্যে মুক্তির পয়গাম দেওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন সূরা আল ফুরকানের মধ্যে 25 নম্বর সূরা কোরআনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। দুনিয়ার মানুষ শোনো শোনো, তাবারাকাল্লাযী ওই রবের মোবারক, ওই রবের তাবারক, ওই রবের প্রশংসা, আল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি, যেই রব্বুল আলামিন তার এমন একটা আব্দের প্রতি একটা ফুরকান অবতীর্ণ করেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাব দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন জানেন তার এলেমে আছে, তারপরেও আল্লাহ বলেছেন ও পাহাড় তুমি কি এটা নেওয়ার ক্ষমতা রাখো কিনা, আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, দুনিয়ার বুকে পাহাড়গুলার টার্ম হচ্ছে এটা পেরেকের মতো, একটা পাহাড় উপর দিকে যতখানি, বিজ্ঞানীরা বলছে জমিনকে টিকিয়ে রাখার জন্য মাটির দিকেও ততখানি, এই রকম খুঁটিওয়ালা পাহাড়, ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যায় পঞ্চগড় থেকে, দেখছেন না পেপার পত্রিকায় দেখছেন না, কাঞ্চনজঙ্ঘার হাইট যতটুকু, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলছেন ওইটাকে এমনভাবে মিরসাদ বানাইছেন উপরে যতটুকু দেখতে পাও জমিনের ভিতরেও ততটুকুই গাড়া আছে ওইটা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাও আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়া, ও দুনিয়ার মানুষ এই কোরআনকে যদি আমি ওই রকম পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, জেনে রাখো দুনিয়ার মানুষ ওই পাহাড়ের ক্ষমতা ছিল না রবের এই বার্তাকে ধারণ করবে, কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আল্লাহ বলছেন ওই রকম একটা মহান কিতাব যেই মোবারক রব যেই সম্মানিত রব অবতীর্ণ করলেন না জালা আলা আব্দিহি তার বান্দার উপরে যেই ফুরকানটা দিলেন, আল্লাহ বলছেন ওই মানুষটার পরিচয় কি জানো নাকি, আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমগ্র জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই রসুলকে সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। তাহলে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র বাংলাদেশের জন্য না, কেবলমাত্র আমাদের দুনিয়ার জন্য না, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এই আলামিনের কারণ আছে বলার, এই আলামিন বলার কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা করছেন কেন আলামিন বললেন। এরপরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাব পৃথিবীর মানুষের জন্য জানাচ্ছেন রসুলের সার্বজনীনতা, রসুলের শিক্ষা যে নির্ভুল এইটা তোমাদেরকে বুঝে নিতে হবে, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রসুল আপনার পরিচয় যত পরিচয় দেই রিসালাতের সার্বজনীনতা আপনাকে বুঝতে হলে আপনাকে জেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আমিন রসুলকে কেন পাঠাইলেন, আল্লাহ বলছেন আপনাকে দুনিয়ার বুকে তো এই জন্যই কেবল পাঠিয়েছি, আমি নিজের পরিচয় কোরআন খোলার সাথে সাথে দিয়েছি, কি পরিচয় দিয়েছেন আল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আবার পড়েন সবাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে খেয়াল করো আলহামদু সকল প্রশংসা তার, হামদ আর শুকরের মধ্যে পার্থক্য আছে, বড় বেশি পার্থক্য আছে, বুঝার বিষয় আছে, আপনার সামনে দিয়ে একটা গাড়ি চলে গেছে, গাড়িটা দেখে আপনি বলছেন বাহ বাহ কত সুন্দর গাড়ি, দারুণ গাড়ি তো এইটা, এই গাড়িটা আপনি দেখছেন এইটা আপনার গাড়ির প্রতি আপনার একটা শুকরিয়া হয়েছে, ভালো লাগছে আপনার বাহ গাড়িটা সুন্দর, কিন্তু এই গাড়ি আপনারও না, কোনো খবরও নাই, কোনো একদিন হয়তো ওর থেকে হাজার গুণ খারাপ, কিন্তু আপনার আব্বা আপনার একটা গাড়ি দিছে বলছে এই গাড়িটা তোরে দিলাম, আপনি কিছুই বলেন নাই খালি বাপের দিক ফেল ফেল করে তাকায় আছিলেন, ওই যে BMW দেখে আপনি যে উচ্ছ্বসিত হয়েছেন ওইটা আপনার শুকরিয়ার মধ্যে নেওয়া যেতে পারে, কিন্তু ওর মধ্যে হাম ছিল না, কিন্তু আপনার বাপ আপনার ছোট্ট
সাইকেল দিয়েছে তাতে আপনি খুশি হয়ে গেছেন, তার দিকে যে তাকাইছেন ওইটা হচ্ছে আপনার জন্য হাম। আল্লাহ বলছেন বান্দা তুই বুঝবা না বুঝ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের জন্য তোকে স্বীকার করতে হবে সকল হাম সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আমিনের জন্য যিনি তাবত এই বিশ্ব জাহানের রব। সুবহানাল্লাহ, সে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন নিজের পরিচয় দিয়েছি কোরআন খোলা মাত্র, যেই সকল আলমের জন্য আমি আল্লাহ নিজেকে রব ঘোষণা করেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সকল আলমের জন্য তোমাদের মাঝে রহমত করে পাঠায়া দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীউর রহমা, তিনি ছিলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি সেই নজির দেখায় গেছেন রহমত। কেন তিনি সার্বজনীন নবী, একটু ভালো করে শুধু এই পয়েন্টটা মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো নাকি পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন যত রসুল পাঠাইছেন, শুনতে পাচ্ছেন আপনারা, যত নবু রসুল পাঠানো হয়েছে পৃথিবীর সব নবী রসুলকে আল্লাহ একটা সুপ্রিম পাওয়ার দিয়েছেন, কি পাওয়ার, আপনার আব্বা আপনারে বলে দিয়েছে জীবনে এমন একটা কিছু চাবি আমি ওইটা দিবই দিব তোরে, কিন্তু একবারই চান্স, একবার চান্স, দ্বিতীয় কোনো চান্স নাই, একটা চান্স তোরে দেওয়া হবে যেইটা চাওয়া মাত্র দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাবত পৃথিবীর সব নবী রাসূলকে ইজাজত দিয়েছেন চাইলে একটা পেয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর অপেক্ষা করছেন, অপেক্ষা করার পরে বুঝছেন আর হবে না, এই কম এমন কম, এই কম এমন ধরনের বজ্জা, তাদেরকে আর হেদায়েত দেওয়া যাবে না। আল্লাহকে বলছেন আল্লাহ পাওয়ার খাটাইলাম, এখন ট্রাম্প কার্ড খেলে দিলাম, এখন আল্লাহ এই কম রেসে কয়টা ইমান আনছে বাকি গুলারে নাস্তা নাবুদ করো, বলতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম দৌড় লাগাইছেন তার কম নিয়ে, সামনে দেখছেন বিশাল এখন সমুদ্র, পিছন থেকে ফেরাউনের বাহিনী আসছে, এখন যদি আমাদের পায় একদম নাস্তা নাবুদ করে শেষ করে দিবেই তো দিবে, বংশ উদ্ধার করে ছেড়ে দিবে। আল্লাহ আমার সুপ্রিম পাওয়ার খাটাইয়া দিলাম, তুমি এখন সমুদ্র পার করো। আল্লাহ বলতেছেন কি সাংঘাতিক দোয়া, কি সময় আল্লাহ বলছেন মার বাড়ি, বাড়ি মারতে দেরি নাই 12টা রাস্তা। হযরতে মুসা আলাইহিস সালাম কম নিয়ে ওই পারে উঠে গেছেন, পিছন থেকে আসতেছে তারা, উনার আর দোয়া করার কিন্তু সুযোগ নাই, কি ওই পারে উঠে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের লোকজন বলছে রাস্তা করে তো নিয়ে আসলে খুবই ভালো, এমন তেন্দর ছিল তারা, কিন্তু পিছন থেকে দেখতেছি ওরাও তো আসতেছে। মুসা আলাইহিস সালামের দোয়া করার আর কোনো চান্স নাই, কারণ একটাই দোয়া, বাকিটুকু আল্লাহ নিজে রহম করে ওদেরকে ওই সমুদ্রের মধ্যে নিয়ে সুবনি খাওয়াইছেন, কিন্তু মুসার দোয়া আছে আমার আপনার রাসূল বলছেন আমার আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছিলেন আমি সেই দোয়া করি নাই, আমি এই দোয়াটাকে সংরক্ষণ করেছি, আমি ওই কিয়ামতের ময়দানে পুল সিরাতের পাশে দাঁড়ায় আমার উম্মতের জন্য ওই দিন আমার দোয়ার ভান্ডারটা খুলব। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা সাউফা ইউতি হে রসুল আপনারা এমন দেওয়া দিব আপনার খুশিতে খুশিতে আপনার জান ভরে যাবে, আপনার আর বেরাজি হওয়ার কোন চান্স থাকবে না। আল্লাহর নবী ওই দিন যাওয়ার পরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার যেই উম্মতেরা স্বীকৃতি দিয়ে আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, বুঝে সুজে যারা এই স্বীকৃতি দিয়ে তোমার সাথে শরীক না করে আসছে আল্লাহ, আজকের দিনে আমিও তোমারে বললাম আমার এই গুনাহগার উম্মত যারা আছে ওদের একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবো না। আল্লাহ বলছেন আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলকে চিনে নাও কেবলমাত্র মুহাম্মদ সাল্লাম আমার নবী এইটুক বললে হবে না, রসুলের শিক্ষা রসুলের আদর্শ রসুল যা নিয়ে আসছেন বিধিবিধান সবগুলা শ্রেষ্ঠ কোনো নির্ভুল, এর মধ্যে কোনো রকম সংশয় নাই, সব বিশ্বাস যদি পূর্ণাঙ্গ হয় তবেই আল্লাহর নবীর উম্মতের মধ্যে আপনার নাম থাকবে। আগেই বুঝাইছি রোকন কারে বলে,
আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছেন, স্কুলও স্বীকার করছেন, স্কুলে খুব ভালো পড়ালেখা হয় তাও স্বীকার করছেন, কিন্তু স্কুলে আসেন নাই, নিয়মকানুন মানেন নাই, পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই, আপনি যেরকম স্কুলে তারপরেও ছাত্র থাকতে পারবেন না। জাতীয় পরিচয়পত্রের মধ্যে খালি ধর্ম ইসলাম আর নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ বলার দ্বারা আল্লাহর নবীকে স্বীকার করা হয় না। বুঝতে পারছেন? তাহলে এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার বুকে রসুল আপনার বিপক্ষে নানান প্রপাগান্ডা চলবে, ইমানদারের বিপক্ষে প্রপাগান্ডা আছে না নাই? আছে। অন্যরা হাজার দোষ করে কোনো সমস্যা হয় না, ইমানদার মুসলমানের অল্প একটু দোষ দেখলে সেইটা নিয়ে মিডিয়া লাফালাফি করে, বিশ্ব লাফালাফি করে, আছে কি না? এটা কোনো নতুন রোগ নয়। বলবেন, হুজুর কেমন রোগ? তাহলে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের কাছে দিব একটু, এটা কবে কার রোগ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন, গভীর মনোযোগ দেন, মদিনায় আল্লাহ নবী গেলেন, যাওয়ার পরে বদরের যুদ্ধের পরে পরে আল্লাহ নবী বিভিন্ন এলাকায় ইমানদারদেরকে সতর্ক অবস্থায় পাঠাইতেন, ছোট্ট ছোট্ট সারিয়া পাঠাইতেন, পাঁচ জনের গুপ্তচরের দল, তিন জনের দল, যাও তো মক্কার এই এলাকার মানুষের গতিবিধি কেমন, ওই এলাকার মানুষের গতিবিধি কেমন, হঠাৎ করে ঝটিকা কোনো আক্রমণ মদিনার দিকে করে কিনা, আত্মরক্ষার জন্য আল্লাহ নবী দিয়ে পাঠাইতেন। হঠাৎ করে সাহাবিদের দুই তিন জনের একটা দল ছিল, দলগুলা নিয়ে একদিন মক্কার আশপাশে ঘোরাফেরা করতেছেন, করতে করতে দেখে ফেলছে ওই দলটাকে মক্কার লোকেরা। ওইটাকে দেখার পরে মক্কার মধ্যেই হুদুদে হারামের মধ্যে ওই কুরাইশদের সাথে যখন দেখা হয়েছে, এই তিন সাহাবির সাথে লড়াই বেঁধে গেছে, তিন সাহাবি মিলে দুইটারে জাহান্নামে পাঠাইছেন, পাঠাইয়া মদিনায় দৌড়ায় চলে আসছেন। মদিনায় আসার পরে মক্কায় অস্থির আহারে, রজব মাস, তারা জানতেন না তখনও যে এই মাসটা রজব মাস, মানে হারাম মাস। ইসলামে চারটা মাসকে ওই জাহেল যুগেও যেরকম হারাম বলেছিল সেরকম হারাম মাসের অংশ হচ্ছে একটা রজব, একটা মুহাররম, একটা জিলহজ, একটা জিলকদ। এই মাসগুলা হচ্ছে হারাম মাস, যুদ্ধ বিগ্রহ করে না, একে তো হারাম মাস, দুই নম্বর হুদুদে হারামের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবি এসে আমাদের মক্কার লোকরে হত্যা করে গেছে। উরে বাবা রে বাবা, মক্কা গরম, এত বড় অন্যায় করে নাকি, মুহাম্মদ কত বড় অন্যায় করছে দেখছো, হারাম মাসের মধ্যে হত্যা করছে, মুহাম্মদের সাহাবিরা কত খারাপ, ইসলাম কত হিংসাত্মক ধর্ম, কত জঙ্গি ওরা, যে এই রকম সময়ে এত বড় অপরাধ করছে, মক্কাতে প্রপাগান্ডা দিয়া দিয়া অস্থির করে তুলছে চারিদিকে গরম, মুহাম্মদ আর তার ধর্মের লোকেরা এতই খারাপ যে কিচ্ছুই মানে না। কয়জন মারছে কথা বলেন না, কয়জন? আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, বুঝেন বর্তমান পৃথিবীর সাথে মিল পাবেন। আল্লাহ বললেন, ইয়াসালুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফিহি কুল কিতালুন ফিহি কাবীর, আপনার কাছে প্রপাগান্ডা মক্কার চারিদিকে ছড়াচ্ছে যে এই শাহরে হারামের মধ্যে মানুষ মারা যায় নাকি, প্রশ্ন করতেছে আপনার কাছে, আপনি বলেন কিতালিন ফিহি কুল কিতালুন ফিহি কাবীর, আপনি জানাই দেন অবশ্যই অবশ্যই যেইগুলা মাস হারাম মাস করা হয়েছে এর মধ্যে কোনো কেতাল চলবে না, এইটা অবশ্যই একটা কবিরা গুনাহ, এইটা একটা অপরাধ, আমি স্বীকার করে নিলাম, বলতেছি না এটা ভালো কাজ হয়েছে তবে এইটা একটা অপরাধ, আপনি বলেন। এরপরে আপনি তাদেরকে বলেন, ওয়াসাদদুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ, এইটা জানানোর সাথে সাথে আপনি ওই লোকগুলার কাছে এই জিজ্ঞাসাটা দেন, ওয়াসাদদুন আন সাবিলিল্লাহ, এরা মারছে দুইজনকে, কিন্তু তোমরা হাজার হাজার লোককে যেই হারামের ভিতর থেকে বের করে দিলে, এই মক্কা ছাড়া করলে, ঘর ছাড়া করলে, আল্লাহ রাব্বুল আমিনের বিধিবিধান গ্রহণ করছে বলে মক্কার এই হারামের ভিতরে কাবার পাশ দিয়া তাদেরকে হত্যা করলে, আগুনে পুড়ালে, মারলে, নির্বিচারে তাদের প্রতি জুলুমের স্টিম রোলার চালালে, যেই মানুষগুলার বাপ দাদা 50 পুরুষ এই হারামে, তাদেরকে ঘর ছাড়া করে ল্যাংটা করে যে তোমরা দেশ থেকে বের করে দিলে, আমি আল্লাহ জানতে চাই দুইজন মানুষ মারার অপরাধ যদি এত বড় হয় এই বিষয়গুলা কেমন ছিল। দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, একজন মানুষ মেরে ফেলছে ফ্রান্সের মধ্যে, শিক্ষক হত্যা করেছে, আমরা এটাকে সাফাই করি না, আমরা বলি এইটা অপরাধ হয়েছে,
এইটা করা ঠিক হয় নাই কারণ দুনিয়ার কোন ব্যক্তির আল্লাহ ব্যক্তি স্বাধীনতা দেন নাই শরীয়ত সে নিজে বাস্তবায়ন করবে এই স্বাধীনতা নাই শরীয়তের হুদুদ দণ্ডবিধির জন্য রাষ্ট্র লাগবে হুকুম লাগবে সব লাগবে সে একটা অপরাধ করছে স্বীকার করি কিন্তু আমাদের জিজ্ঞাসা একটা মানুষের অপরাধ যদি এত বড় হয় সারা পৃথিবীতে মুসলমান মারো সারা পৃথিবীতে অত্যাচার করো মুসলমানের দেশ দখল করো আফ্রিকার 19টা মুসলিম দেশ আছে যেইগুলার রক্তের মতো চোষো তাদের টাকা তোমাদের ব্যাংকে রাখো 20% এর বেশি সেখান থেকে ঋণ দেও না আবার যেইগুলা বানায় আসছো স্বাধীনতার নামে একটা প্রহসনের ঘোষণা দিছো বানায় আসছো ব্রিজ আজ পর্যন্ত 60-70 বছর ওইটার ট্যাক্সও দেওয়া লাগে মুসলমানদের রক্ত চুষে চুষে এতদিন চলো ওইটা অপরাধ হয় না আর একটা মানুষ কেবল মারার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা কি তোমাদের কাছে অপরাধ নয় ঠিক কি না প্রিয় মুসলমানেরা ভালো করে বুঝেন আদর্শের নাম কি আমি এই কথার আগেও বলেছি আরো একবার বলি আপনারা মনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে কোনো চিত্র নাই আছে নাকি না কোনো চিত্র নাই তাহলে যেই লোকের চিত্র নাই তাইরে আপনি ব্যঙ্গ করেন কেমনে বিশ্বাস করেন আপনারা দেখবেন একটু যে এইগুলা ছবির মধ্যে ঝাপসা করা নাই পরিষ্কার করা আছে ওইখানে কি ব্যঙ্গ করছে তারা ব্যঙ্গ করছে তারা দেখবেন একজন মানুষকে দাড়িওয়ালা বানাইছে মুখের থেকে একটুখানি দাড়ি ঝুলাই দিয়েছে মাথার মধ্যে একটা টুপি পরাই দিয়েছে গায়ের মধ্যে একটা আলখোল্লা পরাইছে দাঁতগুলা এমনভাবে ফটোশপে কাজ করছে যেন মনে হচ্ছে মুখ দিয়ে রক্ত পড়তেছে এই মানুষটাকে তারা ব্যঙ্গ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করার নামান্তর করে এর দ্বারা বোঝা যায় রসুলের ছবি না থাকার পরেও তারা ব্যঙ্গ করতেছে কি তারা মূলত ব্যঙ্গ করে আল্লাহ রসুলের আদর্শ যারা এই দুনিয়াতে ধারণ করে যারা টুপি পরে যারা দাড়ি রাখে যারা ইসলাম মানে তারা প্রকারান্তরে সারা পৃথিবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে ব্যঙ্গ করে প্রিয় মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আপনি যাওয়ার পরে তাদের কাছে জিজ্ঞাসা করেন وصدنا عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا আল্লাহ রাব্বুল আলামিন তাবত পৃথিবীর মানুষের জন্য মেসেজটা দিয়ে দিলেন এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই কাফের মুশরিকদের চরিত্রই এইটা তবে আমি জানাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির অনুসারীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিকে পূর্ণভাবে বুকের মধ্যে ধারণ করতে পারে সেই দিন বেশি দূরে নয় যেই দিন ইসলামের আলোয় পৃথিবীর সকল দিক দিগান্ত আলোকিত হয়ে যাবে ঠিক কি না ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়া আইম তারা তো তাদের মুখের ফুৎকারে দুনিয়ার মুখ থেকে তারা আগুনটা ইসলামের আলোটা নিভাই দিতে চায় আল্লাহ বলছেন আল্লাহ চান তোমরা নিভাইতে আর আমি আল্লাহ ওই ফুয়ের বরকত এমন দিব যত ফু দিবি তত বেশি আলো বেড়ে যাবে ছোটবেলায় আপনারা দেখেছেন আমাদের গ্রামের দিকে মায়েরা যখন চুলা জ্বলাতো চুলা জ্বলানোর আগে একটা কুপি বাতি থাকতো যাতে বেশি ম্যাসের কাঠি খরচ না হয় জ্বলাইতো না কুপি বাতি একটা জ্বলায়া চুলা এর পরে ধরাইতো ধরানোর পরে একটা মা তার একটা ছোট মেয়ে কেবল 8-9 বছর মায়ের হাতে পাতে লেগে লেগে অনেক কাজ কাম করে মাগরিবের আজান হয়ে গেছে চুলার মধ্যে থেকে সুন্দর করে রান্না বাড়া শেষ কিন্তু চুলাটা নিভানোর মতো সময় পায়নি ছাইয়ের চুলা এই চুলা না নিভালে রাতে দুর্ঘটনা হতে পারে হাড়ি পাতিল নামায় বাচ্চারা বলছে মা তুই কি চুলাটা নিভাতে পারবি বলছে হ্যাঁ মা আমি চুলা নিভানো দেখছি না তুমি কেমনে আগুন নিবাও আমি জানি না আমি পারবো মা টেনশন করো না বলার পরে ওই মহিলা গেছে নামাজ পড়তে এখন ওই বাচ্চা দেখছে যে মা কুপি ধরায় ধরানোর পরে চুলা ধরায় ধরানোর পর যখন চুলা গনগনায় যায় তখন কুপিতে কোনোদিন হাত দিয়ে এরকম করেও নিবায় আবার কোনোদিন দিয়ে কুপি নিভায় দেয় মোমবাতি কেমনে নিবান ফুদে নিবান না এখন গনগনা চুলার আগুন ওই বাচ্চা কেয়াস করছে কুপি বাতির উপর আর মোমবাতির উপরে কেয়াস করে এখন মা বলছে চুলা নিভাইতে এই গনগনা আগুনের চুলার মধ্যে এখন চুলা নিভানোর জন্য খানিকক্ষণ এরকম করে দেখছে কাজ হয় না এরপরে চুলার আগুন কি নিভবে না বাড়বে বুঝেন নাই মনে হয় চুলার আগুন নিভবে না বাড়বে আল্লাহ বলছেন ইউরিদুন আলি ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন
সাল্লামকে যেখানেই তোমরা অপমান করতে চাবে, এই নূরে আলো, এই ইসলাম তো রসুলের আদর্শ, তোমরা যত নিবাইতে চাবে আমি আল্লাহর খেলা তোমরা বুঝবে না, তুমি চাইবে নিবাইতে আর আমি আল্লাহ রাব্বুল আমিন ওই আলোর মধ্যে এমন বরকত দিব যে ওই আলোতে আলোকিত হইয়া তোমার নিবানোর চেষ্টার দ্বারাই আমি আল্লাহ আরো বেশি জ্বালায়া দিব, ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নিউ মার্কেটের সামনে দেখি চেহারা সুরত ঠিক নাই, কিচ্ছু নাই, এরকম আমার গাড়ির থেকে গ্লাস নামাইছে, কড়া একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম, বাবা দিয়ে আমার দিক তাকায় একটু হাসি দিছে। হুজুর বুঝছেন কিছু? বুঝেন নাই। এর আগে সালাম দেওয়া জানতো না, একজন যেই নাই একটু বলছে যে এই সালাম সালাম আলাইকুমই ভালো ছিল, এইটা দিয়ে এখন জঙ্গি জঙ্গি গন্ধ পাওয়া যায়। আল্লাহ বলছে এতদিন সালাম বিশুদ্ধকরণ কোন আন্দোলনে কাজ হয় নাই, একটা ঠান্ডা দেয়া এমন জ্বালানো জ্বালাইছি বাংলাদেশের মানুষের সালামকে সহি বানায় দিছে, ঠিক কিনা? কিসে যে আল্লাহ ভালো রাখছে আপনি বুঝবেন কেমনে, ঠিক কিনা? আমি তো গল্প বলি অনেক জায়গায়, এক লোক বাদশার সাথে হেল্পার, সব সময় উনি যেখানে যায় বাদশার সাথে থাকে আর একই কথা বলে, আল্লাহ যা করছে ভালো করছে। দুইজন মিলে গেছে আল্লাহর কি কাম, এক শিকার করতে গেছে, হঠাৎ করে এক নেকড়ে আসছে, আই সে উনারে ধরেই ফেলছে, সাথের লোকজন পিটায়া ওরে মাইরে ফেলছে ঠিকই, কিন্তু মারার আগে যিনি উনাদের দলের আমির, আমির সাহেবের কিনিনক নাই, খায় ফেলাইছে, ওর দিক তাকাইছে, চোখ দিয়ে পানি পড়তেছে, জানে জ্বলে যাচ্ছে, ওরে বাবা রে বাবা, নখ কিনি নখ না থাকলে কি হবে বুঝছেন, কামড়ায় খাই ফেললে মাথা খারাপ অবস্থা, ওরে বলছে কি অবস্থা দেখলে, কয় আল্লাহ যা করছে ভালোই করছে, মাথা ঠিক থাকবে, বদমাইশ কথা বলারও তো একটা জায়গা আছে, এই জায়গাতে আল্লাহ ভালো করছে, আমার ব্লিডিং বন্ধ হচ্ছে না, আমি মরেই গেছিলাম আর একটু হলে আল্লাহ ভালো করছে, এই বদমাইশ আগে জেলখানায় দাও, খেয়ে পেয়ে খুই পরে জেলখানায় দিছে, অত দুঃখ, আল্লাহ আমি তো জাইনে বুঝেই বলছি আল্লাহ যা করছে ভালো, এই কথার অপরাধে জেলে যাওয়া লাগছে, যাক গেছে জেলে আছে, এদিকে নখ টোক ভালো হয়েছে, আস্তে আস্তে সারার পরে আবার শরীর টরীর ফিট, ওনার নেশা আছে যে বারবার জঙ্গলে যাবে শিকার করবে, নতুন সাথী টাথী নিয়ে আবার গেছে জঙ্গলে, বেশি লোকজন নিয়ে গেলে শিকার ভালো পাওয়া যায় না, বিশ্বস্ত দুই তিনজন লোক নিয়ে শিকারে যায়, এটার একটা আনন্দ আছে, উনি গেছে আগের বার পড়ছিল নেকড়ের কবলে, এবার পড়ছে বন মানুষগুলার কবলে, এখনো যেইগুলা সাইজ হয় নাই, সভ্যতা বুঝে নাই, ওইর মধ্যে পাতা পুতা পরে ঘুরে, এরকম দেখেন না আপনারা মাঝে মাঝে ডিসকভারিতে, এইগুলা চিন্তা করছে পাইছি রে, চারিদিক থেকে অ্যাটাক করে বলছে নরবি সরবি তো তীর মারে দিব, আর যদি আত্মসমর্পণ করি তো জানে বাঁচবি, বলছে বাবা তীর টির মারিস না আমারে ধরে নিয়ে যা, ধরে নিয়ে গেছে, যাওয়ার পরে একটা বিরাট যজ্ঞ অনুষ্ঠান, অনুষ্ঠানে নিয়ে যায় ওদের হচ্ছে প্রত্যেক বছরে ওদের ভগবান ওদের যে পূজা করে ওই পূজাতে যায় একজনরে বলি দেওয়া লাগবে, এইটাই নিয়ম, ওরা টার্গেট করে থাকে বনের থেকে যে কোনো একটা ধৈর্যই সাইজ করবে, বলির জন্য পাইছে, পাওয়ার পরে শোয়ায় দিছে, দুই হাত এরকম টান টান দিছে, গলা এরকম করে দিয়ে বলি দিবে দিবে, তাকায় দেখে কিনা আঙ্গুল নাই, সাথে সাথে চিল্লাই উঠছে আমাদের ভগবানের জন্য এটা পারফেক্ট না, এই তো অঙ্গহানি আছে আর কিনা নখ নাই, এরে যদি এখন বলি দেই তাহলে তো ভগবান আমাদের সন্তুষ্ট হবেন, এরে তাড়াতাড়ি সরাই, এটা করতে পাইছি, ওই তো বলছে আল্লাহ আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, আজকে বুঝ আইসে দেশে ফেরত, আসার পরে ওই যে জেলের মধ্যে যেটারে পসাইতেছে ওরে ডাক দিয়ে নিয়ে আইছে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি যা বুঝছি যে আল্লাহ সত্যি যা করছে ভালো করছে, আমার এই নখ না থাকলে আজকে শেষ, কিন্তু তোর কাছে একটা জিজ্ঞাসা করি, তুই যে 6 মাস জেলের মধ্যে পসলি এর মধ্যে কি ভালো, কয় আল্লাহ যা করছে ভালোই করছে, কয় কেন, কয় আমারে যদি জেলে না রাখতেন তাহলে সবসময়ের সাথী তো আপনার আমি, আপনার সাথে এই সফরেও যাইতাম, যেই দেখছে যে উনার হাতের কিনে অঙ্গুল নাই কিন্তু আমার তো সব আছে, বলিটা কার গলার উপর দিয়ে যাইতো, ও বলছে ঠিক আছে আল্লাহ যা করছে তাইলে ভালোই করছে, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আমিনের সিদ্ধান্তে অসন্তুষ্ট নয়, কিন্তু আমাদেরকে রসুলের উপরে স্বীকৃতি ইমান বিশ্বাস এইগুলো যদি মজবুত করি তাহলে মুসলমানের কোনো সময় ভয় নাই, যদি করোনাতেও মৃত্যুবরণ করে মুসলমান শাহাদতের মৃত্যু নিয়ে মরবে, ঠিক কিনা? ওদের তো ভয় আছে,
দুনিয়াও পাইলাম না পরকালও পাইলাম না কিন্তু আমার তো পাওয়ার শেষ নাই আরে দুনিয়ায় না হয় আরো 35 বছর মনে করেছিলাম বাঁচবো বাঁচলাম না তাতে কি কিন্তু ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করি আমার রাসূল বলেন মহামারীতে মারা গেলে আল্লাহ শাহাদাতের দরজা দিবেন ঈমান নিয়ে গেলে করোনার মূল্যেও মুসলমানের লাভ আছে প্রিয় ভাইরা এই জন্য ঈমান বে রিসালাটা মজবুত করতে হবে কারণ রহমাতুল লিল আলামিন রাসূল হচ্ছেন আপনার আমার জন্য রহমত আমার কথা একবারে শেষের দিকে আমি 9টা পর্যন্ত আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল আমি আর বৃদ্ধি করব না ইনশাআল্লাহ তবে আরো কিছু কথা আছে যেইগুলো কথা আপনাদের কাছে বলতে হবে প্রিয় ভাইরা দুসার 10 মিনিট আছেন তো আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য আরেকটা ঘোষণা দিয়েছেন একটা হাদিস বলবো আপনাদের কাছে প্রিয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালি আসমান আনা মুহাম্মাদুন ওয়া আহমদ ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাস আলা কদামিয়্যা ওয়া আনাল আকিবুল্লাযী লাইসা বাদাহু আহাদ আল্লাহ নবী বলেছেন জেনে রাখো আল্লাহ রাব্বুল আমিন আমার অনেকগুলো নাম রেখেছেন এর মধ্যে মুহাম্মদ আমার নাম এই মুহাম্মদ নামটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা রেখেছেন আর আহমদ নামটা রেখেছিলেন আমেনা তার মা রেখেছিলেন আহমদ মুহাম্মদ রেখেছেন তার দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল বলছেন এছাড়াও আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লা বিহিল কুফরা আমি তো সেই ব্যক্তি যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুফুরের মূলোৎপাটন করেছেন আর আমি তো তোমাদের জন্য সেই নবী বিশ্বাস করতে হবে কিয়ামতে পরকালে সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রসুলকে দাঁড় করাবেন সুবহানাল্লাহ সবার শেষে আসছেন যে রসুল সবার আগে আল্লাহ তাকে পরকালে উঠাবেন এবং আরো মজার বিষয় আপনার আমার রসুলকে দিয়ে জান্নাতকে উদ্বোধন করা হবে আপনাকে আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করাবেন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদী কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয় হচ্ছে আল আদেল আল্লাহর নাম হচ্ছে আদেল তিনি হচ্ছেন ন্যায় বিচারক তাহলে যেই নবীর উম্মত 800 বছর লাইফ পাইলো যেই নবীর উম্মত 1000 বছর লাইফ পাইলো 2000 বছর বেঁচে গেল সেই মানুষগুলা 1200 বছর ইবাদত করলো আর আপনার 60 বছরের মধ্যে 30 বছর ঘুমে গেছে বাকি 5-7 বছর গেছে আপনার আমার চাকরি বাকরিতে বাকি 7-7 বছর গেছে বালেগ হইতে হইতে বাকি 5-7 বছর যায় ইবাদত এইগুলা যোগ দিলে 70 বছরে একটা মানুষ 1 বছরও ইবাদত করে নাই এই মানুষ কেমনে জান্নাতে যাবে সবার আগে প্রশ্ন থাকে না আল্লাহ রাব্বুল আমিন বলেছেন রহমাতাল লিল আলামিন কেমন করে ভালো করে বুঝেন আপনার আমার নবী সর্বজনীন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হায়াত আস্তে আস্তে কমবে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার রসুলের জন্য এমন প্যাকেজ দিয়েছেন এমন আনন্দ দিয়েছেন রসুলের জীবনে রসুলের বরকতে যে কারণে উম্মতে মুহাম্মাদিয়া তো সৌভাগ্যবান আল্লাহ রাব্বুল আমিন বলছেন রসুল আপনার উম্মতের জন্য আমি বিশেষ কতকগুলা প্রণোদনা দেই বছরে যেরকম আপনাদের মার্কেট থেকে বলা হয় বিশেষ ছাড় দেওয়া হলো বাম্পার দেওয়া হপার দেওয়া হলো আপনার আমার জন্য 1000 টাকার র্যাফেল ড্র হবে এই পণ্য কিনলে আপনি 50,000 টাকার বাইকও পাইতে পারেন অফার দেন কিনা আপনারা আল্লাহ বলছেন রসুল আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন কতগুলো অফার দিলাম এই অফারের একটা অফার হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হে রসুল আপনার উম্মতের জন্য এমন কতগুলো রজনী আমি দান করব ভালো করে বুঝে নেন রজনীর ব্যাখ্যাটা ভালো করে বুঝেন আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর আমি আল্লাহ জানালাম আপনার উম্মতের এই প্যাকেজটা যদি পায় এই অফারটা যদি পেয়ে যায় তাহলে সর্বনিম্ন পরিমাণটা কত হবে খায়রুম মিন আলফি জাহার সর্বনিম্ন পরিমাণটা হবে 1000 মাসের থেকে উত্তম সর্বোচ্চটা কত হবে জানি জানি বলেন সর্বোচ্চটা আল্লাহ জানার নাই আল্লাহ বলছেন নিচে যদি পাই তাহলে 1000 মাসের থেকে উত্তম হবে উপরেটা আমি গোপন রাখলাম আপনার উম্মতরে সকল সকল উম্মতের আগে যেই পরিমাণ দিয়া জান্নাতে ঢুকালে আমি আল্লাহকে বেইনসাফ বলার কারো অধিকার থাকবে না ওই পরিমাণ দিব তবে নিম্নে দিলাম 1000 মাস আমি আল্লাহ আপনার উম্মতকে অত পরিমাণ আমল অত পরিমাণ সওয়াব দিয়া সকল উম্মতের আগে আপনি রহমাতাল লিল আলামিন হওয়ার কারণে আপনার উম্মতরে দিয়া আমি আল্লাহ জান্নাতকে উদ্বোধন করব সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দয়া আল্লাহ নবীর দয়ার দুটো কথা বলবো
যাতে করে উম্মত বুঝতে পারে এই রসূলের নবুয়তের স্বীকৃতি কিভাবে দিতে হবে। রসূলের রিসালাত নিয়ে রসূলের ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে উম্মতের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান থাকবে ততক্ষণ পর্যন্তই উম্মতকে রসূলের পক্ষে কথা বলতে হবে, রসূলের পক্ষে ফাইট করতে হবে, রসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। এইখানে কোনো স্বার্থ কোনো চিন্তা কোনো কিছু নাই, সবার আগে আমার রসূল। এইটা যদি স্বীকার না করেন আল্লাহ রসুলের ভালোবাসা সকলের থেকে বেশি আমার হতে হবে, এইটা স্বীকার না করলে ঈমান পূর্ণ হবে না, ঠিক কিনা? হযরত ওমর ফারুক জানেন, আপনারা তাও স্মরণ করায় দেই, জিজ্ঞাসা করলেন হে ওমর ফারুক তোমার কাছে সবচেয়ে দামি কি? বলে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে দামি আপনি, তবে তার আগে আমার জান। আমার জান না থাকলে আবার আপনার কিসের দাম? আল্লাহ রসুল বললেন ঈমান পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, ওমরকে বলতেছেন কি তালিম দেওয়া হচ্ছে, যেই ওমর ছিলেন জিরো, ইসলাম দিয়ে তারে বানাইছে হিরো। কি বুঝলেন? ওমর জিরো ছিলেন না, একবারে জিরো, জাহান্নামের শেষ দিকে চলে যাচ্ছিলেন, ইসলাম আসে জিরো ওমরকে হিরো বানায় দিছে। ওমর স্পষ্টবাদী লোক, বলতেছেন আমার জান নাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে ভালোবাসবো। আল্লাহ নবী বললেন ঈমান পূর্ণ হয় নাই। হযরত ওমর ফারুক মাথা নিচু করলেন, ভাবলেন তাই তো, আমার জানের কিসের দাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে তো আমার জানেরই কোনো দাম নাই, আমি বুঝে ফেলছি। মাথা উঁচু করে বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আমি স্বীকার দিচ্ছি কিসের জান কিসের কি, আমার জানের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি। আল্লাহর নবী বললেন তোমার ঈমান পূর্ণ হয়েছে, কিয়ামত পর্যন্ত কোনো একটা ঈমানদার এইটা যদি বিশ্বাস করে আমার জানের থেকে নবীর ইজ্জতের দাম কম তাহলে ঈমান পূর্ণ হয় নাই। এই জন্য বিশ্বাস করতে হবে রসুলের সব সুন্নত পালন করতে পারি বা না পারি, আমলে কম থাক বা বেশি থাক, আমার রসুলের ইজ্জতের দাম আমার জানের থেকেও অনেক বেশি। সেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কেমন ভালোবেসেছেন, হযরত জুলাইবিব, আপনারা শুনেছেন এই সাহাবি, আল্লাহর রসুলের যত সাহাবি ছিলেন সবচেয়ে গরিব সাহাবির নাম হচ্ছে জুলাইবিব। ওই মদিনায় মসজিদে নববীতে পড়ে থাকতেন, একটা জুতা কিনার সামর্থ্য নাই, খালি পায়ে পায়ে ঘোরে, লজ্জায় কাপড় নাই, কারো কাছে বের হয় না, কিন্তু আল্লাহর নবী তারে বড় বেশি ভালোবাসে। থাকতে থাকতে মসজিদে নববীতে বড় হয়ে গেলেন হযরতে জুলাইবিব। আল্লাহর নবী একদিন ডেকে বলছেন জুলাইবিব বিয়ে করা লাগবে না, লজ্জা পেয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ, নিজের স্যান্ডেল কেনার টাকা পাই না, বিয়া করব কি চিন্তা, এটা আমার চিন্তার মধ্যে আসে না। আল্লাহ নবী বললেন চিন্তা করো না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছি, সাধারণ একজন জুলাইবিবের মতো সাহাবী। আল্লাহ নবী মদিনায় প্রস্তাব দিলেন, কিছুদিন আগে একজনের স্বামী মারা গেছে, জুলাইবিবকে বিয়ে করবে নাকি? দীর্ঘ ঘটনা, দীর্ঘ ঘটনায় যাব না, পিতা রাজি হয় নাই, মাতা রাজি হয় নাই, চিন্তা করতেছে রসুলের প্রস্তাব তো ঠিক আছে কিন্তু জুলাইবিবের মতো ছেলের কাছে তো নিজেই চলতে পারে না, মেয়েটার ইমান বড় বেশি মজবুত। ভিতর থেকে শুনে বলছে কার ব্যাপারে আলোচনা হচ্ছে, তোমার ব্যাপারে কে প্রস্তাব দিয়েছেন মুহাম্মদ সাল্লাম? মেয়ের সাথে সাথে বলছে আব্বা আম্মা মাতা ঠিক আছে তো আপনাদের, আল্লাহর নবীর প্রস্তাব নিয়ে আপনারা এখনো ভাবতেছেন, আপনাদের তো ধ্বংস অনিবার্য হয়ে যাবে, আপনারা যে জানাই দেন জুলাইবিব কেন, তার থেকেও নিঃস্ব নিঃস্ব কের ব্যাপারে যদি আল্লাহর নবী প্রস্তাব পাঠান আমি তার জন্য রাজি আছি। জুলাইবিবকে আল্লাহর নবী বিয়ে দিয়ে দিলেন, দোয়া করলেন আল্লাহ জুলাইবিবের জীবনে বরকত দাও, জুলাইবিবের সম্পদে বরকত দাও, জুলাইবিবের স্ত্রীতে বরকত দাও। ইতিহাসবিদরা বলছেন মাত্র কয়েকদিনের ব্যবধানে আল্লাহর নবীর ওহুদের ডাক চলে আসলো, ওহুদের ময়দানে যুদ্ধ হয়ে গেল। ওহুদের যুদ্ধ যেই না শেষ হয়ে গেছে, দীর্ঘ ঘটনা, ওহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমার উমুক সাহাবের খবর কি আর রাসূলুল্লাহ, এই অবস্থা, আমার উমুক সাহাবের খবর কি ইয়া রাসূলুল্লাহ, শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল রাসূলের মন শান্ত হয় না, কাকে যেন আল্লাহর নবী খোঁজেন। আল্লাহর নবী শেষ পর্যন্ত বলেই ফেললেন জুলাইবিবের খবর কি, কেউ আমাকে একটু এনে দিতে পারবে নাকি? দুনিয়ার স্ট্যাটাস নাই সাহাবিদের মধ্যে অত বেশি, ভাবগম্ভীর্যপূর্ণ সাহাবি নয়, কিন্তু আল্লাহর নবী মনে রাখছেন জুলাইবিবকে, একজন খুঁজে খুঁজে নিয়ে আসলো জুলাইবিবের খবর, ইয়া রাসূলুল্লাহ জুলাইবিব ওই 70 জন শহীদের মধ্যে একজন শহীদ হয়ে শুয়ে পড়ছে উহুদের জমিনে। আল্লাহর নবী বললেন জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। হাদিসের মধ্যে আসতেছে জুলাইবিবের লাশ যখন আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো, আল্লাহর নবী জুলাইবিবকে কোলের মধ্যে নিলেন,
সাহাবীরা বলতেছেন আল্লাহর নবী এমন ভাবে তার সাহাবীকে কোলে নিয়েছিলেন যেন কোন একটা শিশু বাচ্চা পিতার কোলের মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী বললেন জুলাইবিব ততক্ষণ আমার কোলে থাকবে যতক্ষণ না কবর তার খোড়া হয়। জুলাইবিবের কবর যখন খোড়া হলো আল্লাহর নবীর যে সাহাবীর জুতা নাই যে সাহাবীর খবর কেউ নাই আল্লাহর নবী কোল থেকে কেঁদে কেঁদে বুক ভাসায়া বললেন আমার কোল থেকে আমার জুলাইবিবকে আল্লাহর জান্নাতের মধ্যে নামায়া দিলা। আল্লাহ নবী তার সাহাবীদের কোন ভালোবেসেছেন আল্লাহ নবী খবর নিচ্ছেন রহমাতাল্লিল আলামিন কেমন রহমাতাল্লিল আলামিন আমার আমর ইবনুল জামু কয় আমার আমর ইবনুল জামুর ছেলেরা এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ আমার আব্বারে যুদ্ধে নিয়ে না ওনার তো পাটা নাই উনি কেমনে যুদ্ধ করবে উনি কেমনে সেইখানে যাওয়ার পরে ফাইট করবে। আল্লাহ নবী বললেন তাই তো আমর তুমি যেও না। আমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইমান আনছি আমি আর আমার জান্নাতে যাওয়ার জন্য কি পাটা বারণ হইতে পারে আমারে আপনি নির্দেশ দেন আমার ছেলেদেরকে তারা যেন তা আমাকে ঘোড়ার পিঠের মধ্যে বেঁধে দেয় আমি ওই বাঁধা অবস্থাতে আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। আল্লাহ নবীর সাহাবীকে বেঁধে দেওয়া হল খবর নিলেন শোনো তো আমরের খবর কি দেখা গেল ওই ঘোড়ার পিঠে যুদ্ধ করতে করতে ঘোড়ার পিঠ ছাড়ে নাই শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিলেন আমরের আরেকটা বন্ধু ছিল আমর নাম তারও আব্দুল্লাহ ইবনে আমর তারেও নিয়ে আসো তো দুইজন বন্ধু একের সাথে দোস্ত চলতো জিজ্ঞাসা করলেন এই দুইজনের মধ্যে কার কোরআন বেশি ছিল কে বেশি কোরআন পারতো আল্লাহ আমর ইবনে জামুর বন্ধু বেশি পারতো। আল্লাহ নবী বললেন একই কবরে দুইজনকে দাফন দাও তবে জামুকে নিচে রাখো তার বন্ধুকে উপরে দাও। আল্লাহ নবী কেঁদে কেঁদে সাহাবীদেরকে কবর দিচ্ছেন এমন সময় আল্লাহ নবীর কাছে খবর আসলো ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনার ফুফুজান সাফিয়া এসেছেন আপনার কাছে কেন এসেছে বলে উনি উনার ভাইকে দেখতে চায়। আল্লাহ নবী সাথে সাথে বললেন না না আমার চাচা আমির হামজাকে যদি দেখে সহ্য করতে পারবে না সে তার কলিজা বিদীর্ণ করা হয়েছে তার কানগুলাকে খেয়ে ফেলা হয়েছে এত কষ্ট তাকে দেওয়া হয়েছে উনার তো ভাই উনি দেখে সহ্য করতে পারবেন না সাফিয়ারে নিয়ে যাও। এই কথা শোনার সাথে সাথে হযরতে সাফিয়া বললেন মুহাম্মদ ভয় পেও না আমার বুকের মধ্যে ওই পরিমাণ সাহস সঞ্চয় করা আছে আমি জানি আমার ভাইয়ের সাথে কি আচরণ করা হয়েছে আমি সব জেনে বুঝে এসেছি কিন্তু আমি আমার ভাইয়ের মুখ না দেখে তো তারে কবরে নামাতে দিব না। আল্লাহর নবী মুখ দেখার পরে নিজে গেলেন যাওয়ার পরে দাপন শুরু হয়ে গেছে রাহিকুল মাকতুমের মধ্যে এসেছে মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবীর সাহাবী সাইয়েদুস সুহাদাকে যখন কবরের মধ্যে দেওয়া হবে আল্লাহ নবী তখন বললেন কাপড় কোথায় সর্বশেষ একটা কালো চাদর পাওয়া গেছে কালো চাদর দিয়ে যখন তার মুখমণ্ডল ঢাকায় দেওয়া হয় পাটা বেরিয়ে যায় আবার যখন পায়ের দিকে ঢাকায় দেয় তখন মুখটা বেরিয়ে যায় টানাটানি কাপড় নাই। আল্লাহ নবী তখন বললেন উহুদের প্রান্তরে যে দেখো সবুজ সবুজ ঘাস আছে ঘাসগুলা নিয়ে আসো আমার আদরের মানুষটার মুখটা ঢাকা আর পাটা ঘাস দিয়ে ঢাকায় দাও। ইতিহাসের মধ্যে হাদিসের মধ্যে বলছে আল্লাহর নবী ওই দিনে যেভাবে ডুকরায় ডুকরায় কেঁদেছেন এর আগে পরে আল্লাহর নবীকে কোনোদিন আর এরকম কাঁদতে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোন ব্যক্তিদের ত্যাগের বিনিময়ে কাদের জীবন দেওয়ার বিনিময়ে আজকে আমরা অটোমেটিক ইসলাম পেয়ে গেছি দুনিয়ার বুকে আমরা কি না শান্তির ইসলাম পালন করছি দিনের জন্য কিছুই দেওয়া লাগে না ইসলামের জন্য কিছুই লাগে না নবীর জন্য কিছুই লাগে না নবীর বডিকে ঢাল বানায়া পিঠের মধ্যে তীরের পরে তীর হাসছে কিন্তু নবীর দিকে তাকায় হাসে যাতে নবী বুঝতে না পারেন কষ্ট হয় আল্লাহর নবীর জন্য এই পাগল সাহাবীরা যেই কষ্ট করে গেছেন তার এক ভাগ করা লাগে না অটোমেটিক ইসলাম পেয়ে গেছি কিন্তু সেই নবীর আদর্শটা নিজের জীবনে যদি নিতে বলা হয় সেই নবীর সুন্নত যদি পালন করতে বলা হয় ইমানদার ওয়াজ শুনে মজা পায় নবীর জীবন শুনে মজা পায় কিন্তু নবীর সুন্নত মানতে ইমানদার রাজি হয় না। সুতরাং প্রিয় ভাইয়েরা আমরা বলবো এই নবীউর রহমা
এই রহমাতুল আলামিন এই সর্বজনীন রাসূল যিনি আপনারা আমার জন্য আসছেন এখনকার আমাদের ওয়াদা হবে নবীর প্রতি ভালোবাসা সর্বোচ্চ রূপ আল্লাহর নবীর সুন্নাত আমাদের জীবনে ধারণ করতে হবে রাজি আছেন আপনারা প্রত্যেককে পরিবার থেকে সমাজ ব্যক্তি থেকে সব জায়গায় যেখানে সুন্নাত পাবো কোনো এক্সকিউজ নাই বাবা দাদা খালা নানা কারো কথা শুনতে রাজি নাই আমার রাসূলের হাদিস আসছে সুন্নাহ প্রমাণিত হয়েছে কে কি করেছিল ভুল করেছিল না ঠিক করেছিল এইগুলো দেখার আমার সময় নাই আল্লাহর নবীর সুন্নাত আমার জীবনে পালন করতে চেষ্টা করব রাজি আছেন আপনারা কারা কারা রাজি আছেন হাত উঁচু করেন লিল্লাহে তাকবীর জোরে একটা হিম্মত করে তাকবীর দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেন শোনা যায় রাজি আছেন দেখে একটা হিম্মত করে তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা আল্লাহ কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু